জন্য, ডাকাতি করার জন্য, কেড়ে নেওয়ার জন্য তিনি চলেছেন সুপ্রিম কোর্টে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন মিথ্যুক, ভ্রষ্টাচার, ভ্রষ্টাচারে বিশ্বাস করেন, সন্ত্রাসে বিশ্বাস করেন, মানুষের ভোট দেওয়ার অধিকারে বিশ্বাস করেন না। বাংলায় যা চলছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, মনোনয়ন জমা দেওয়ার পর থেকে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, ঘরে ঘরে তৃণমূলের হারবাগ বাড়ির আক্রমণ শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ তারা নিজেরা ধমকাতে শুরু করেছে, এই বাংলায় পঞ্চায়েত নির্বাচন এবং তার ভবিতব্য কী বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু এটা প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানুষের ভোট দেওয়ার অধিকারকে গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে কেড়ে নিতে চাইছেন। আপনি বলেন আপনি উন্নয়ন করেছেন, আপনি বলছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে আমি না থাকলে। হ্যাঁ চলবে, স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা আপনার বাপের টাকা নয় মুখ্যমন্ত্রী, মানুষের টাকা। আপনার থেকে অন্যান্য রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে অনেক বেশি টাকা বরাদ্দ হয়, চলে যান রাজস্থান, স্বাস্থ্যসাথী প্রকল্পে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়, চলে যান রাজস্থান, গ্যাসের সিলিন্ডার 500 টাকায় দেওয়া হয়। তাই আপনার বাবার টাকায় আপনি স্বাস্থ্যসাথী প্রকল্প দিচ্ছেন না। হিম্মত থাকলে কেন্দ্রীয় বাড়ি নিয়ে এসে ভোট করান, কেন ভয় পাচ্ছেন আপনি? আপনি ভীত, আপনি কাপুরুষ, আপনি দুর্বল, আপনি সত্যের মোকাবেলা করতে ভয় পাচ্ছেন, তাই কেন্দ্রীয় বাহিনী আসার রাস্তাকে বন্ধ করতে চাইছেন। আমরাও সুপ্রিম কোর্ট যাচ্ছি, আমাদের তাদের ক্যাবিনেট ফাইল হয়েছে, কারণ এই কেসটা শুরু করেছিলাম আমার পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে, আমি সেখানকার পিটিশনার। তাই আমরাও সুপ্রিম কোর্ট যাচ্ছি, আমরা আইনি লড়াই লড়ব, ময়দানের লড়াইও লড়ব।